ব্যস্ত। কেন ব্যস্ত, কি কারণে ব্যস্ত সেটা তো তোমাদের বলতে হবে, আর সেটা তোমাদের এই মুহূর্তে এখন বলবো না। তো তোমরা যদি জানতে চাও আমি কেন এত ব্যস্ত, তো তাহলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো চলো সারাদিন ভিডিও দেখতে থাকো আমি কেন ব্যস্ত আর কী কী ব্যস্ততার মধ্যে তোমাদের সব কিছুই শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর বন্ধুরা, সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিও শুরু করে দিলাম রান্নাঘর থেকে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়ে টিউশন ছিল, তো মেয়ে টিউশন করছিল মোবাইলে, অনলাইনে পড়ছিল, তো যার জন্য তোমাদের সঙ্গে কোনো রকম সকালে কিছু শেয়ার করতে পারিনি। আমি চলো একটু বেলা হয়ে গেছে, ফ্রি হয়েছে, আমি বন্ধুদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করে নিই। দেখো আমি মাছ রান্না করছি, এখানে আছে পাবদা মাছ, ট্যাংরা মাছ, এটা আমার মেয়ের জন্য ট্যাংরা মাছটা শুধু, আর আমাদের আমার পাবদা মাছ, আমার এমনি আছে পাবদা মাছ, একটা নরম না, তোলা যায় না। এই দেখো ট্যাংরাটা হচ্ছে শুধুমাত্র মেয়ের ডিম ভর্তি, একদম জ্যান্ত ট্যাংরা, লাফানো ট্যাংরা, এটা নিয়ে এসছে মেয়ের জন্য, ওইটা খেতে খুব ভালোবাসে। আর আমার হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছগুলো না বন্ধুরা কী হলো বলো তো, আমি কড়াইটার মধ্যে বেগুন ভেজেছিলাম, এবার বেগুনটা ভাজলে দেখবে একটু একটু পুড়ে পুড়ে যায়, তো পাবদা মাছ যেহেতু নরম না একটু লেগে যাচ্ছে, মানে পাবদা মাছ দেখবে তোমার একটুখানি গাটা খুব নরম হয়। আর আমি তোমরা তো মোটামুটি জানো আমি মরা মাছ খুব একটা পছন্দ করি না, আমি টাটকা মাছই নিয়ে আসি। তো দেখছি এত দামি পাবদা দেখো লেগে যাচ্ছে, গায়ে লাগে না বলো, লেগে গেলে কড়াইটা মেজে নিলে না ভালো হতো, ওই যে সবসময় তাকামি করি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ আমি সকালবেলা বললাম না আমি আজকে খুব ব্যস্ত, মেয়ে টিউশন ছিল, আরও একটা টিউশন আছে, তো ফোন এখন পাওয়া খুব দুষ্কর, বুঝেছো? তো এই কারণে আমি ব্যস্ত। তারপরে হচ্ছে আমাকে এখন সমস্ত কাজ সেরে তারপরে ঘর মুছে স্নান করে পুজো করতে হবে, মেয়ে পুজো করতে পারবে না, তো সেই কারণে আমাকে আজকে পুজো করতে হবে। অনেক কাজ আছে এখনো বন্ধুরা, এই কারণেই আমি ব্যস্ত, মানে একার হাতে সমস্ত কিছু করতে হবে, তো ওই কারণেই আমি ব্যস্ত। তোমাকে সকালবেলা বললাম আজকে আমি খুব ব্যস্ত, ব্যস্ততার কারণ কি তোমরা ভাববে, কি হলো ব্যস্ত বললে এদিকে দেখাচ্ছে না কিসে ব্যস্ত, তো এটাই হচ্ছে ব্যস্ততার কারণ। ফোন পাওয়া যাচ্ছে না তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে, মানে ভিডিও করে ফোন দিয়ে দিতে হচ্ছে, তারপরে হচ্ছে সমস্ত কাজ একার হাতে করতে হচ্ছে, মেয়ে পারবে না করতে, ঠাকুরের পুজো দেওয়া থেকে সব কিছু করতে হবে। আর আমের মনটাও একটু ভালো নেই, তো ওই জন্য সেরকম কিছু করাচ্ছিল কেটে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা এখন শেয়ার করা যাবে না, কেন ক্যামেরার পেছনে আছে, এক্ষুনি হয়তো আবার কাজ আরম্ভ করবে। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে পুজোটা ঠাকুর পুজোতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, ব্যাস আর কি বলো, আর কি শেয়ার করবো তোমাদের সাথে, সেরকম আর কিছুই শেয়ার করছি না, ছোট করে ভিডিও দিচ্ছি, কেন বলো তো মোটামুটি সবারই অনেক কাজকর্ম আছে, তাই তো চলো দেখতে থাকো পুজোটা শেয়ার করবো স্নান করে এসে। ব্যাপারটা বাসনগুলো নিয়ে অর্ধেক সাজানো হয়ে গেছিল আর অর্ধেকটা সাজাচ্ছি, তো বলুন চলো, তোমাদের তো বললাম যে পুজো করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তো সেই কারণেই আমি বললাম চলো তোমাদের একটু শেয়ার করে নিই পুজো করছি। আর কি বলো বলো, আজকে সমস্ত কাজ একার হাতে করতে হলো, তাও একটু মেয়েটা একটু পুজোটা দিয়ে দিলে একটু সুবিধা হয়, তো ও যেহেতু দিতে পারলো না পুরোটাই সম্পূর্ণ কাজ মানে নিজেকেই করতে হলো। বাজার সকালে আবার বাজারেও গেছিলাম, বাজার করা থেকে শুরু করে রান্না করা সমস্ত কিছু, ঘর মোছা, বাসন মাজা, পুজো করা সব নিজেদের করতে হলো। মেয়ে না একটুখানি মানে করে দিবে না আমার অনেকটা উপকার হয় জানো না, ও যদি পুজোটাও দিয়ে দেয় তো অনেকটাই উপকার হয়, কী করা যাবে বলো, ও পারবে না কিছু করার নেই। তো বন্ধুরা দেখতে থাকো পুজোটা করে নি, তারপরে তোদের সাথে কথা।
কদিন ধরে জানো না, মানে এত মেক করে রয়েছে না, জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, কি অসুবিধায় মানে পড়েছে না বন্ধুরা, কি বলবো, কিচ্ছু শোকাচ্ছে না জানো, জামা কাপড় বলবার মতন না। এখন তো মানে মোটামুটি কাচাকুচি তো মানে ডেলি, আর আমি এমনি প্রতিদিন কাচি, কেন আমরা প্রতিদিনের জামা প্যান্টটা প্রতিদিন কেচে নিই, তাতে খুব সুবিধা হয়। তো সেই কারণে আমার প্রতিদিনের কাচা বন্ধুরা মানে পুরো মানে ব্যালকনি ভর্তি জামা কাপড় জানো, পুরো ভর্তি। এখন নিজে স্নান করেছি, নাইটিটা আর ধুইনি, কেন ধুইনি, ওটা আর মেলার জায়গা নেই গো আমার ব্যালকনিতে, কি করবো বল। তো চলো একটু ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিই, খেতে দিয়ে দিয়েছি, দাদুর চুয়া দেখিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়ে ঠাকুরকে এই দাও। ঠাকুরের জন্য যে ক্ষীর কদম নিয়ে এসছি, ঠাকুরের যে ক্ষীর কদম বন্ধুরা, তো পুজো দিয়ে এখন আমি একটু মেজের মধ্যে বসে আছি। আমার মেয়ে বলছে তুমি বলো বন্ধুরা আমি খাট থেকে পড়ে গেছি, না গো আমি খাট থেকে পড়ে যাইনি, আমি পুজো টুজো দিয়ে এখানে একটু বসে আছি, দু চারটে শট বানালাম, কেন সময়ও হচ্ছে না, কী জানি কী হয়েছে জানো না, কী নেট শেষ হয়ে যাচ্ছে গো, আমি সকাল থেকে কোনো ভিডিও দেখিনি, কিচ্ছু করিনি, মেয়ে একটা অনলাইন ক্লাস করেছে 50% শেষ হয়েছে, এখনও আরও একটা অনলাইন ক্লাস আছে, আমি ভিডিও ছাড়বো, কিচ্ছু হয়নি, ছাতার মাথা কী হারে নেট খাচ্ছে, জানি না কী হয়েছে, কী জানি নেটটা একদম বাজে সার্ভিস দিচ্ছে। তো যাই হোক আমি পুজো দিয়ে নিয়েছি, এবার মেয়েকে খেতে দিয়ে দেবো, মেয়ের শরীরটা তো ভালো না তোমাদের বললাম, তোকে খেতে দিয়ে দিও, এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার অঙ্ক করবে, তারপরে আবার অনলাইন ক্লাসও আছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করিনি, আর কিছুই রান্না করিনি, তোমাদের দেখালাম না ওই যে পাবদা মাছটা নিয়েছি, আর মেয়ের জন্য একটা ট্যাংরা মাছ ওটারই ঝোল করেছি, আর বেগুন দিচ্ছি, আর কিছু করিনি, মেয়ে বাটার খেলে বাটার দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে নেবে, বেগুন দিয়ে আর কিছু করিনি। আর রাতে তো ডাল আছে জানো না, অনেক ডাল আছে, আমার ফোন বাজে তো না, অনেকটা ডাল আছে, হ্যাঁ আমার মেয়ের একটা মানে এটা এটা একটা স্মরণীয় ফোন আমার মেয়ের, যেটা কাটাও যায় না, কিছু করাও যায় না জানো না, এই ফোনটা আমার অনেক আগের ফোন, 2015-16 কিনেছিলাম আমি, তো এটা না স্ক্রিনটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো, তারপরে ঠিক করা হয়েছে, কিন্তু কী হয় জানো তো ফোনটা এখন এমন হয়ে গেছে মানে কোনো কিছু কাটা যায় না, ঠিক আছে, সুই জব করতে হয় তারপরে কাটতে হয়। তো এই ফোনটা আমি মেয়েকে দিই, কেন ও যেহেতু একা বেরোয় তো শুধু ফোন যাতায়াত করার জন্য এটা আমি ওকে দিই, ও নিয়ে যায় এটা সঙ্গে করে। তো যাই হোক তোমরা তো শুনলেই কি রান্না করেছি না করেছি, ওই আজকে খাবো, আর অনেকটা ডাল রয়েছে, টক ডাল রয়েছে, কালকে টমেটো যে টক ডাল করেছিলাম সেটা রয়েছে, সেটা করবো, ও সেটা রাতের জন্য রেখে দিয়েছি, আমার হাজব্যান্ড ডাল ছাড়া তো চলেই না, রাত্রিবেলা দেখা যাবে ডাল ছাড়া ঠিক বানাবো না বানাবো, এখন তাকে আমার নিজেরা মাছ খেয়ে। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখো আমি নেক্সট ভিডিও নিয়ে, আর কালকের ভিডিওতে একটা ধামাকাদার ভিডিও প্রত্যেকেরই হবে, কেন কি সংক্রান্তি তো তোমরা সবাই জানো, মোটামুটি সবার ভিডিওটা একটা ধামাকা আসবে, যার বাড়িতে যত রকম ভিডিও আছে সবাই দেখাবে। তো তোমরা তোমার আগের ভিডিওতে দেখেছো আমি চালের গুঁড়ো দুধ সব কিনে এনে রেখে দিচ্ছি, আজকে আরও দুধ নিয়ে এসেছি, আরও চালের গুঁড়ো নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে মানে আর একটু বেশি করে বানাবো বলে। তো যাই হোক একার হাতেই করতে হবে, মেয়ে জানি না কী করবে, পারবে কি পারবে না। তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার দেশ বিদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে কী হবে নতুন নোটিফিকেশানগুলো তোমরা পাবে, আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই।